সোমবার থেকে চাকরি প্রার্থীদের আন্দোলন অনশনে চলছে সল্টলেক করুণাময়ী চত্বর। বৃহস্পতিবার রাতে সেই আগুনকে কার্যত দাবানলে পরিণত করল পুলিশের মারধর। টানা চার দিন ধরে চলা অনশন বিক্ষোভ পুলিশ মাত্র 15 মিনিটে টেনে হিঁচড়ে তুলে দেয়। তারপর থেকেই শাসক দল ও পুলিশকে আক্রমণ করতে তেড়ে ফুড়ে নেমেছে সমস্ত বিরোধী দল। শুক্রবারও দিনভর রইল চাপা উত্তেজনা। দিনের আলো ফুটতেই করুণাময়ীতে জমায়েত করে বামেদের DYFI ও SFI সংগঠনের কর্মী সমর্থকদের একাংশ। সেখানেও পুলিশ গিয়ে গাঁজোয়ারি করে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীতে শুরু হয় বিক্ষিপ্ত অশান্তি। গতকাল যেভাবে আন্দোলন তুলে ধরা হয়েছিল মধ্যরাতে, তারই একটা চিত্র কিন্তু ফের একবার দেখা গেল এদিন দুপুরবেলা। তো বার্তা দিতে এসেছি, পরিষদ যে 11,000 যে সিটটা দিয়েছে, আমরা সেই 11,000টাকে 30,000 আমার দাবি দিয়েছি। তাহলে আমাদের যতজন বঞ্চিত রয়েছে আমাদের সবাইকে নিক্রিক্রুট হয়ে যেত। যেটা চলছে এটা বেশি দিন চলবে না, এটা সাময়িক সময় চলতে পারে। ছাত্র যুব সভা যদি জেগে যায় তাহলে কিচ্ছু করা যাবে না। এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদে ডেপুটেশন জমা দিতে এসেছিলেন 2014 সালে টেট উত্তীর্ণরা, কিন্তু তাদেরও রেয়াত করেনি পুলিশ। করুণাময়ীতে পুলিশের তাড়া খেয়ে এক অংশ উঠে গেল, DYFI ও SFI কর্মী সমর্থকদের অন্য একটি অংশ ঘিরে ফেলে সিটি সেন্টার 1 চত্বর। সেখানে কার্যত পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়। রণক্ষেত্র আকার নেয় গোটা এলাকা। পুলিশ বিক্ষোভকারীদের আটক করে বিধাননগর নর্থ থানায় নিয়ে যায়। থানায় পৌঁছন সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। তাদের সঙ্গে এক প্রস্থ তর্কাতর্কি হয় পুলিশের। পুলিশের পর পর যে একটি কর্মীকে, প্রত্যেকটি কর্মীকে, এমনকি মহিলা পুলিশও নামিয়ে দেওয়া হয়েছিল এখানে। মহিলার প্রত্যেকটি কর্মীকে কিন্তু এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু রীতিমতো চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে। এবং তাদের মুখে কিন্তু একটাই কথা শোনা গেছিল যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, এবং এই কথাটি বলতে বলতে কিন্তু তারা প্রত্যেকজন প্রিজন ভ্যানে উঠেছে। এদিন থানায় এসেছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। পুলিশের ভূমিকাকে তীব্র ভর্ৎসনা করেছেন তিনিও। রাস্তা দিয়ে হাঁটা আমার অধিকার, রাস্তায় দাঁড়িয়ে কথা বলা আমার অধিকার, শান্তিপূর্ণভাবে ডেমনস্ট্রেশন করা আমার অধিকার, শান্তিপূর্ণ জমায়েত করা আমার অধিকার। এই অধিকারকে কারা কাটছে? 144-এর যে আইন সুপ্রিম কোর্ট ডিফাইন করেছেন, এক্সপ্লেন করেছেন রামলীলা ময়দানের ম্যাটারে 2012 সালে, সেখানে খুব স্পষ্টভাবে বলা আছে যে রাত্রে ঘুমন্ত কোনো মানুষকে শান্তিবিঘ্নতার ঘটনে নিয়ে আসা যায় না, সেটা করেছেন তারা। তবে এদিন শুধু বামেদের বিভিন্ন সংগঠনই নয়, পথে নেমেছে বিজেপি কংগ্রেসও। একদিকে অগ্নিমিত্র পাল, সজল ঘোষের নেতৃত্বে মুরলীধর সেন লেন থেকে বিজেপির মিছিল শুরু হয়। আয়নার মতন জীবনটা, যেমন মুখ দেখাবে ঠিক তেমন দেখতে হবে, দিদিমণি তৈরি থাকো। শিক্ষা জানাই মুখ্যমন্ত্রীকে, একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে, মহিলাদেরকে একটার সময় অ্যারেস্ট করা হচ্ছে। অন্যদিকে বিধান ভবন থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে শুরু হয় কংগ্রেসের বিক্ষোভ মিছিল। যোগ্য প্রার্থীদের হকের চাকরি আদায় করতে সরকার যেভাবে তাদের পথে বসিয়ে রেখেছে, একই সঙ্গে পুলিশের জুলুমবাজির বিরুদ্ধেও সরব হয়েছে দুপক্ষই। কলকাতার রাজপথ ছাড়া অন্যান্য জেলাতেও একই ইস্যুতে সরব হয়েছেন বিরোধীরা। পুলিশের বর্বরতা, গুন্ডাবাজির বিরুদ্ধে এককাট্টা হয়ে আওয়াজ তুলেছে বাম, কংগ্রেস ও বিজেপি। এদিনের বিক্ষোভের জেরে শহরাঞ্চলে যান চলাচল বিঘ্নিত হয়েছে অনেকটাই। গন্তব্যস্থলে পৌঁছতে মাঝ রাস্তায় হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা। অনেক জায়গায় বাস রুটও ঘুরিয়ে দেওয়া হয়েছিল, ফলে সরকার ও চাকরি প্রার্থীদের চাঁতাকলে পিষছে সাধারণ মানুষও। নিউজ টাইম।